ছয় নম্বর এশিয়া ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার প্রতীক নিয়ে জনাব আবু সালেহ সাহেবের এবং তাহার পরিষদের সদস্যদের আজকে দায়িত্ব গ্রহণের দিনে দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন এবং আমার সাংসদ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি দেলওয়ার এবং এতক্ষণ ধরে যিনি বক্তব্য রাখলেন অন্য কেহ নয় আপনাদের এই সন্তান এই এসিয়ার এই সন্তান এবং যিনি আগামীতে কমিটমেন্ট দিয়েছেন আগামীতে এসিয়াকে ডেভেলপ করার জন্য এসিয়াকে সুন্দর ডিজিটাল ইউনিয়ন করার জন্য যে কমিটমেন্ট এতক্ষণ ধরে দিয়েছেন তিনি হচ্ছেন আমার সাংসদ ছোট ভাই জনাব আবু সালেম এবং আমাদের আমার সহযোদ্ধা সাতকানিয়া উপজেলা পরিষদের সহসভাপতি ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন এবং আমার বন্ধুবর রয়েছেন এক্স সভাপতি এবং রয়েছেন আমাদের বন্ধুবর আরও রয়েছেন বর্তমান সভাপতি এবং আমার আমাদের একসাথে যারা রাজনীতি করি রয়েছেন এখানে যথেষ্ট এবং যারা উপস্থিত এবং ওই এলাকার আমার মুরব্বী এবং ছাত্রলীগ যুবলীগ ভাই আসসালামু আলাইকুম তা আমি দীর্ঘায়িত করতে পারবো না যা কিছু বক্তব্য আমি শুনেছি আবু সালেহ সাহেবের কাছ থেকে এবং আমি সকালেও আমাদের মেম্বারের যে শপথ অনুষ্ঠান ছিল সেখানে কথা বলেছি এবং আমি আবারও বলছি এবং যে কথাটা আবু সালেহ এখন বলেছেন আমি সেটা সকালেও বলেছি আপনারা দায়িত্ব নিয়েছেন আপনারা আমাদের এসিয়াবাসী মেম্বারদেরকে যে সদস্যদেরকে যে আশা ভরসা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে আপনারা কমিটমেন্ট দিয়ে নির্বাচিত হয়েছেন আমি আশা করব আবু সালের নেতৃত্বে আপনারা একতাবদ্ধ হয়ে এসিয়াবাসীকে সেবা প্রদান করবেন এটা কামনা করি এবং সাথে সাথে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনাদের এই সেবামূলক কাজের অংশ গ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই সাথে সাথে আমি একটি কথায় দুইটি কথায় পরে শেষ করে দেব এটাই এই এসিয়া ইউনিয়নটি হচ্ছে ব্যতিক্রমধর্মী একটা ইউনিয়ন কারণ অবকাঠামো দিক দিয়া এটা এত ব্যতিক্রম আমার মনে হয় সাতকানিয়া উপজেলায় আর একটাও নাই একদিকে বাঁশকালির সাথে লাগানো কিছু অংশ আবার আসিয়া কাঞ্চনা আবার আসিয়া মাদার্সা আবার আসিয়া এসিয়া এই এই পরিষদ থেকে যদি একটু ডানে যাই তাহলে আবার মাদার্সা এবং এখান থেকে যেতে যেতে আমাদের দেলওয়ার আদি সাহেবের বাড়ি দিয়ে আমিলেশ পর্যন্ত এটা একটা এত বেশি ব্যতিক্রমধর্মী অবকাঠামো আমাদের সাতকানিয়া উপজেলায় আমার মনে হয় আছে বলে মনে হয় না একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছেন আবু সালেহ বলেছেন খুব অত্যন্ত সন্ত্রাসী কার্যক্রম এই ইউনিয়নে ঘটেছেন এবং বিগত দিনে আপনারাও জানেন আমরাও জানি এবং আমার সেই ছোটো ভাই গোলাম হোসেন নুরুল হাফিজ চেয়ারম্যানের মতো দুইজন লোক আপনাদের সামনেই আমরা দেখতে পাচ্ছেন সেই পরিবারের ছেলে হচ্ছেন আবু সালেহ সেই আবু সালেহ এখন ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়েছেন আমি আপনাদেরকে সকলের সহযোগিতা কামনা করব যে আবু সালেহ যে কমিটমেন্ট দিয়ে দায়িত্ব নিয়েছেন আজকে যে কমিটমেন্টটা সে দিয়েছেন সে কমিটমেন্ট বরাবরে যেন কাজ করতে পারে আপনারা দয়া করে সকলে ওনাকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন আল্লাহ যেন পাঁচটি বছর নিরাপদে এবং নিশ্চিন্তে নিরাপদে যেন ওনার এই পাঁচটি বছর যেন সফলভাবে সমাপ্তি করতে পারে আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন আজকে দোয়ার দিন এবং এই দোয়া করবেন দ্বিতীয়ত হচ্ছেন এবং আসলে যে কথাটা সে বলেছেন আজকে সাতটি পাঁচটি মাস এই এসিয়া ইউনিয়নের উন্নয়নের কার্যক্রম স্থবির হয়ে আছে কারণ এখানে গার্ডিয়ানের অভাব ছিল মেম্বারের অভাব ছিল এবং এটা আমিও হতভম্ব হয়ে যায় কাকে দিয়ে কাজ করাবো যেহেতু এখানে দ্বন্দ্ব এখানে নির্বাচন হচ্ছে না কেসের উপরে কেস কেউ চেয়ারম্যান সিলেকশন হচ্ছে না তো এই যে এই আজকে দুই চার মাস ধরে আপনারা পিছনে পড়ে আছেন এবং সেটা আমার দেখার বিষয়
আমি অবশ্যই অবশ্যই সেটা দেখব দ্বিতীয়ত হচ্ছেন সাতকানিয়া উপজেলায় অনেক পরিষদ ভবন ডেভেলপ করা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি আশা করব আমরাও উপজেলা পরিষদ থেকে প্রস্তাব এনে আমার মনে হয় প্রস্তাব আসছে কিনা জানি না না আসলে প্রস্তাব এনে এসিআই ইউনিয়ন পরিষদকে এই যে নতুন মডেল যে ইউনিয়ন পরিষদ হচ্ছেন এবং কমপ্লেক্স ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স হচ্ছেন ঠিক এভাবে যেন এই পরিষদটা হয় সেটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব এবং যেই যেই উন্নয়নের ব্যাঘাত ঘটেছেন সেটাকে রিকভারি করার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব সেটাকে ফুসিয়ে আনার জন্য তা আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এখন আমারও বয়স হয়েছে এখন আজকে দেলওয়ার আমাকে স্যার ডাকতেছেন দেলওয়ার আমার অষ্টম শ্রেণীর ছাত্র ওনার বড় ভাই মুস্তফা আমার সেভেন এইটের ছাত্র এবং এখানে আরও অনেকে আছে গোলাম হোসেন ফলাই ফলাই নে ও আচ্ছা গোলাম হোসেনকে আমি ফরাইছি আমারও বয়স আছেন আপনাদের এই বয়সে আপনাদের কাছে একটি অনুরোধ করব দেখেন বাংলাদেশ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের বিনিময়ে আজকে বেঁচে আছেন কোনো প্রকারে বারবার হত্যার শিকার হতে চেয়েছিল এবং এই যে বঙ্গবন্ধু এভিনিউতে যেভাবে ওনাকে গ্রেনেড চার্জ করা হয়েছিল আল্লাহর রহমত আছে বলে উনি বেঁচে আছেন এবং উনি বেঁচে আছে বলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত দেশে উন্নয়নশীল উন্নত দেশে পরিণত হতে সক্ষম হয়েছেন আপনারাও সেটা সাক্ষী আছেন কীভাবে রাস্তাঘাট উন্নয়ন হয়েছেন কীভাবে বরাদ্দ আসতেছেন কীভাবে দিচ্ছেন কীভাবে ডেভেলপ হচ্ছেন আপনারাও দেখেছেন কিন্তু ইতিবছরে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার যুদ্ধ এবং করোনার কারণে আমার দেশ নয় এই দেশ নয় শুধু বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের মতো দেশ এবং ফ্রান্সের মতো দেশ ইতালির মতো দেশ আজকে পাকিস্তানের মতো দেশ অনেকটা হিমশিম কাচ্ছেন এবং অভাব পড়ে গেছেন সেই জায়গায় আমাদের দেশ এতটুকু আল্লাহর রহমত আছে সেটা হচ্ছে আমাদের শুকরিয়ার ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূরদর্শিতার কারণে আজকে হয়তো এতটুকু রয়েছেন কারণ হলো যে দেশ যখন করোনায় আক্রান্ত হলেন সবাই যখন ইন্ডাস্ট্রি সব দেশে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল আমাদের এখানে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা ভয় পেয়ে গেছিলাম আমরা এতগুলো লোককে কীভাবে খাওয়াবো কীভাবে কীভাবে ওনাদেরকে বেতন দিব কীভাবে গার্মেন্টস চলবে কীভাবে এভাবে তখন সবাই ভয় পেয়ে গেছিল ওনার কি দূরদর্শিতার কারণে উনি চার পাঁচ দিন পরে উনি আবার খুলে দিলেন সকল ইন্ডাস্ট্রি খুলে দিলেন এবং একটা ঝুঁকি নিয়ে উনি খুলে দিলেন সকল ইন্ডাস্ট্রি খুলে দেওয়ার কারণে সকল গার্মেন্টস আমাদের সকল ইন্ডাস্ট্রি আবার পুনরুজ্জীবিত হলো দেশ আমরা অনেকটা সামনে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য এই ইউক্রেন যুদ্ধ আজকে যারা যে এই যে বিশৃঙ্খলা করতে চাচ্ছেন এবং দেশ তো বিভিন্ন জায়গায় অভাব অসুবিধা পণ্যের দাম বেড়ে গেছেন চিনির দাম বেড়ে গেছেন তেলের দাম বেড়ে গেছেন শুধু আমাদের এখানে কেন বিশ্বের তো বিভিন্ন জায়গায় বেড়ে গেছেন সেটা নিয়ে গুল পাকাতে চাচ্ছেন গুল গোলমাল করতে চাচ্ছেন এবং আরও অবাস্তব অবান্তর কথাগুলো নিয়ে গুল পাকাতে চাচ্ছেন এবং সেইগুলার ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ করব যে এই যে দেশ যেভাবে অর্থনৈতিকভাবে হয়তো একটু নিচের দিকে যাচ্ছে গিয়েছেন সেটাকে কভারেজ করতে একমাত্র পারবেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আর কারো পক্ষে কোনো সম্ভব নয় তো এই কারণেই আপনাদের কাছে অনুরোধ থাকবেন বিগত দিনের মতো কোনো যে উচ্ছৃঙ্খলতা বিগত দিনের মতো বাসে আগুন গাছ কাটা বাঁশ কাটা এ ধরনের কার্যকলাপ থেকে আপনারা দয়া করে আপনারা সশস্ত্র থাকবেন নির্বাচন হবে 2023 সালের ডিসেম্বরে নির্বাচন হবে যে হবে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যিনি যেই হয় তাকে আমরা ক্ষমতা দিয়ে দেব গণতান্ত্রিকভাবে আমরা ভোট হবেন এখানে কোনো কারচুপি ইত্যাদি কোনো কিছু হবে না আমাদের যেই নির্বাচন কমিশনের মাধ্যমে দেখেন এখন যে ভিডিও ক্যামেরা দিয়ে নির্বাচন করা হচ্ছে সেখানে আবার কী কারচুপি হবেন তো নির্বাচনটা হোক নির্বাচন করে আসেন তার আগে কেন ভাঙচুর করবেন কেন আন্দোলন করবেন কেন কেন বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করবেন এখানে পণ্যের দাম বৃদ্ধি এটা সেটা পণ্যের দাম বিশ্বে তো অনেক জায়গায় পণ্য পাওয়া যাচ্ছে না আমরা তো অতটুকু হলে চেষ্টা করেছি তাহলে এই কারণে আমি আজকে আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ জানাচ্ছি আপনারা ডিসিপ্লিন লেস করবেন না এই ইউসি ইউনিয়নের যে একটা যে ট্রেডিশনের কথা আমি বললাম আবু সালেহ বলেছেন যে সন্ত্রাসী কার্যক্রমের
কাণ্ড কীর্তনটা এসএ ইউনিয়নে বেশি সেটা যেন আগামীতে আর না হয় আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আমরা ভাই ভাই এই যে 200 জনের রক্ত দিয়ে গেল কেন দিয়ে গেল এই যে অল্প এই যে হোসেন ভাই যে ওনার ছোট মেজো সেজো ভাই এই যে গেল নুরুল কবির চেয়ারম্যান একজন একজন প্রতিনিধি জনপ্রতিনিধি চেয়ারম্যান করতে গিয়ে ওনার জীবনটা চলে গেল এটা কি পৃথিবীর নিয়ম এটা কি আইন এটা কি ধর্ম এটা কি এই এটা কি ধর্ম এটা কি ধর্মকে ধর্ম কি এটাকে হত্যাকাণ্ডের কথা বলেছেন কোনোদিন বলে নাই আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের প্রতিশোধের কথা বলে নাই বলেছেন বুঝান বুঝিয়ে আনেন কথা বলেন কিন্তু মেরে ফেলে তাকে প্রতিশোধ নিয়ে মেরে ফেলে আমা কেন উল্টোপাল্টা করছে মেরে ফেলেন এই কার্যক্রম আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলে নাই কিন্তু এখন বর্তমান যারা বর্তমানে যারা করেছেন করতে চাচ্ছেন আমি আশা করি আগামীতে যেন হবে না এ কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ওনার জন্য দোয়া কামনা করে সবাই আজকে এসে আজকে যে ওনার বক্তব্য শুনেছেন এবং ওনার কমিটমেন্ট শুনেছেন একদিন না একদিন বলতে পারবেন এবং যথাযথভাবে আমরাও পরামর্শ দেব উনি নতুন এসেছেন কীভাবে চালাবেন কী ধরনের চালাবেন পরামর্শ দেব এবং সেবা যেন যাতে সেবা নিতে এসে কোনো লোক যাতে কোনো হয়রানি না হয় বারবার আসতে না হয় এবং বা এবং 10 টাকার জিনিস 10 টাকায় নেবেন এমন জায়গায় কোনো আমাদের বদনামি আছে কোনো জায়গায় 10 টাকার ট্রেড লাইসেন্স 50 টাকা নিয়েছেন এ নিয়েছেন সে নিয়েছেন এই ধরনের জন্য নিয়মতান্ত্রিকভাবে এখানে অফিস সেক্রেটারি যিনি আছেন তাকেও বলবো নিয়মতান্ত্রিকভাবে দিবেন এবং হয়রানি যেন না হয় আসলেন দিয়ে দিবেন আসলে দিয়ে দেবেন আসলে দিয়ে দেবেন আমার ভাই ইউনিয়নের চেয়ারম্যান ছিল এই হয়রানি হয় এই জন্য ওনার পকেটে পকেটে উনি ট্রেড লাইসেন্স ফরম রাখতো এবং জায়গায় জায়গায় দিয়ে আসছেন সেন্ড করে মানে সেন্ড করে দিয়ে আসছেন ওনাকে বলেছেন নাম লিখে ওনাকে দিয়ে দেন আমার ছোটো ভাই চেয়ারম্যান ছিলেন এইভাবে কাজ করেছেন এবং এখনও মানুষেরা ওনার নাম ভুলতে পারে না মাহমুদ লক চেয়ারম্যানের নাম ভুলতে পারে না আমি আশা করি আমার আবু সালো ঠিক সেভাবে ডেমনস্ট্রেশন উদাহরণ হয়ে আগামী এটা কাজটা শেষ করবেন এবং ইয়ং এনার্জেটিক বুদ্ধিমান ছেলে আশা করি পারবেন এ কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিবে হোক